আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন, আশাদ্দুন নাসি আজাবান ইয়াউমাল কিয়ামতে আল মুসাববিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাববিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাববিরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে, আল আদিল্লা আল কতাইয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমি, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশনকে যদি ধরে রাখা জায়েজ না হয়, তাহলে তো আয়নার সামনেও দাঁড়ানো যাবে না। বিষ্ণু নবী তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন, আল্লাহুম্মা হাসান তা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, আচরণকেও সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনে ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন, তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না। এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, নাসিদের মধ্যে মিউজিক দিয়ে নাসিদ গায়, আচ্ছা, অর্থাৎ যিনি নাসিদ গান, মিউজিক দিয়ে তিনি গান, এটা এটা করা যাবে কি না, মিউজিক ইউজ করা? মিউজিকের ব্যাপারে ইখতেলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আকরামাকাল্লাহ, হাইয়াকাল্লাহ ইয়া আখি। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লি উকাসসির আল মাজামির, বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি, প্রেরিত হয়েছি। আবার ইবনু মাসউদের কওল হচ্ছে, আল গিনা ইয়ুমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকই তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ড্যাকসেট বাজে, এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে, এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না, স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি, এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। তো এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে এখতলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন, ওয়াল্লাহু আলাম।